নমস্কার, আমি ফলতা গভর্নমেন্ট আইটিআই ওয়েল্ডার ট্রেডের ইনস্ট্রাক্টর বিজয় সোনার আমাদের ফলতা গভর্নমেন্ট আইটিআই তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই করোনা মহামারী মোকাবেলার মুশকিল সময়ে আমাদের সবাইকে একজোট হয়ে মনে সাহস রেখে এই বিমারি থেকে যুদ্ধ করতে হবে। একে হারানো মুশকিল বটে, কিন্তু অসম্ভব নয়। আমরা অবশ্যই এই বিমারি থেকে রিহাই পেতে পারব, যার জন্য আমাদের কিছু সরকারি গাইডলাইন্স, কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। যেটা হচ্ছে, যখনও আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন, সবসময় মুখে মাস্ক পরে থাকবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন, ভিড়ভাড় এলাকায় যাওয়ার থেকে বাঁচবেন, নিজের বাড়ির বৃদ্ধ এবং বাচ্চাদের স্পেশাল কেয়ার করবেন, কেন কি তাদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণে তাদের এই বিমারি থেকে বেশি ভয় আছে। প্রোটিনযুক্ত খাবার খাবেন আর গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, মনে সাহস রাখবেন। আমরা এই করোনা মহামারী থেকে অবশ্যই জয়ী হব। থ্যাংক ইউ। তো আসুন, আজকে আমরা আমাদের ওয়েল্ডার ট্রেডের একটা ছোট্ট টপিক আর্ক লেন্থ অ্যান্ড ইটস ইফেক্টের সম্বন্ধে ডিসকাস করব। আজকে আমরা জানব আর্ক লেন্থ অ্যান্ড ইটস ইফেক্ট। আর্ক লেন্থ কী হয় এবং তার আমাদের ওয়েল্ডিংয়ের উপরে কী প্রভাব পড়ে। তো আসুন, আজকে আগে আমরা জানি আর্কটা কী হয়। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোড, মেটালিক ইলেকট্রোড, এটা আমাদের প্যারেন্ট মেটাল বা জব, যেটাকে আমরা ওয়েল্ডিং করে জোড়া লাগাবো। তো আপনারা জানেন, আমরা এসি আর ডিসি পাওয়ার সোর্সকে আমাদের ওয়েল্ডিংয়ে ইউজ করি। তো আমাদের এসি আর ডিসি পাওয়ার সোর্সকে অন করে আমরা তার একটা টার্মিনাল আমাদের ইলেকট্রোডে আর একটা টার্মিনাল আমাদের জবে অ্যাটাচ করে দিই। যখন আমরা পাওয়ার সাপ্লাইকে অন করে আমাদের ইলেকট্রোড আর আমাদের জবকে কন্ট্যাক্টে আনি, তখন সেটা তো সেখানে একটা কন্টিনিউয়াস স্পার্ক জেনারেট হয়। কন্টিনিউয়াস স্পার্কটাকেই আমরা আর্ক নামে জানি। এই আর্ক যখন ফর্মড হয়, যখন জেনারেট হয়, তখন আমাদের ইলেকট্রোড টিপ আর আমাদের বেস মেটালের মাঝখানে যতটা দূরত্ব থাকে ওই দূরত্বটাকে আর্ক লেন্থ বলা হয়। সেই লেন্থটাকে আর্ক লেন্থ বলা হয়, যার মাঝখানে আমাদের আর্কটা জেনারেট হয়। এই আর্ক লেন্থটাকে আমরা আসুন ডেফিনেশনের মাধ্যমে দেখে নিই। আর্ক লেন্থ, ইট ইজ দ্য স্ট্রেট ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড টিপ অ্যান্ড দ্য জব সারফেস ওয়েন দ্য আর্ক ইজ ফর্মড, যেটা আমি আপনাদের বলেছিলাম। এইটা সেই স্ট্রেট ডিস্টেন্স হচ্ছে আমাদের ইলেকট্রোড টিপ আর আমাদের জবের মাঝখানে যখন আমরা আর্কটাকে জেনারেট করছি। এই লেন্থটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, শর্ট, মিডিয়াম অর কারেক্ট আর লং। এই তিনটে ভাগে ভাগ করার বেস হচ্ছে আমাদের ইলেকট্রোড ডায়া। ইলেকট্রোড ফ্লাক্স কোটিং থাকে, তার ভেতরে আমাদের মেটালিক একটা রড থাকে, ওই রডের ডায়ার ওপরেই আমাদের এর সাইজটা ডিপেন্ড করে, আর ওই সাইজের বেস করেই আমরা আমাদের আর্ক লেন্থটাকে তিনটে ভাগে ভাগ করি। সেটা কিভাবে দেখুন, শর্ট আর্ক লেন্থ কী হয়, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টিপ অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য বেস মেটাল ইজ লেস দ্যান দ্য ডায়ামিটার অফ দ্য কোর ওয়ায়ার, ইট ইজ কল্ড আ শর্ট আর্ক লেন্থ। যখন আমাদের ইলেকট্রোডের ডায়া আর আমাদের আর্ক লেন্থ থেকে যখন আমাদের ইলেকট্রোডের ডায়াটা কম হবে, বা আমরা এটাও বলতে পারি যে আমাদের যখন ইলেকট্রোডের ডায়ার থেকে আমাদের আর্ক লেন্থ কম হবে, তখন সেটাকে আমরা শর্ট আর্ক লেন্থ বলবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিডিয়াম অর কারেক্ট আর্ক লেন্থ। দ্য কারেক্ট আর্ক লেন্থ অর নর্মাল আর্ক লেন্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ আ কোর ওয়ায়ার অফ দ্য ইলেকট্রোড। যখন আমাদের ইলেকট্রোডের কোর ওয়ায়ার আর আমাদের আর্ক লেন্থটা এক সমান থাকে, সমান সমান প্রায় থাকে, তখন আমরা সেটাকে মিডিয়াম বা কারেক্ট আর্ক লেন্থ নামে জানি। লাস্ট হচ্ছে আমাদের লং আর্ক লেন্থ। লং আর্ক লেন্থটা কী হয়, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টিপ অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য বেস মেটাল ইজ মোর দ্যান দ্য ডায়ামিটার অফ
the core wire, it is called a long arc. যখন আমাদের আর্ক লেন্থ আমাদের ইলেকট্রোডায়ার থেকে বেশি হবে তখন আমাদের সেটাকে লং আর্ক লেন্থ বলা হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের আর্ক 1 mm এর নিচে আর 6 mm এর ওপরে হয় না, তখন সেটা ভেঙে যায়। যদি আমাদের ইলেকট্রোড টিপ আর আমাদের বেস মেটালের মাঝখানে 1 mm থেকে কম গ্যাপ থাকবে তখনও আমাদের আর্ক জেনারেট হবে না, আর যখন আমাদের এই ডিস্টেন্সটা 6 mm এর ওপর হয়ে যাবে তখনও কিন্তু আমাদের আর্কটা নিভে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কি আমাদের এই তিন রকমের যে বিভিন্ন আর্ক লেন্থ আছে সেটা আমাদের বেস মেটালের ওপরে আমাদের ওয়েল্ডিংয়ের ওপরে কীভাবে প্রভাব দেয়, তার কী কী প্রভাব হয়। তো ফার্স্ট আমরা দেখব লং আর্ক লেন্থের কী প্রভাব হবে। আনইনস্টেবল আর্ক, আর্কটাকে স্টেবল রাখা যাবে না, সে এদিক ওদিক পালাবে এবং স্থিরভাবে থাকবে না। অক্সিডেশন অফ ওয়েল্ড মেটাল, যেহেতু এটাতে আমাদের দূরত্ব বেশি থাকে বেস মেটাল আর ইলেকট্রোড টিপের মাঝখানে, তো আমাদের বেস মেটাল ভালো শিল্ডিং পেতে পারে না, যার কারণে সে অ্যাটমসফেয়ারিক গ্যাসেস অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেনের সাথে ক্রিয়া করে সে অক্সিডাইজড হয়ে যায় আমাদের বেস মেটাল। পুয়ার ফিউশন অ্যান্ড পেনিট্রেশন, ফিউশন মানে গলন আর আমাদের পেনিট্রেশন সেটা ভালো হয় না। পুয়ার কন্ট্রোল অফ মোল্টেন মেটাল, মোল্টেন মেটাল তার কন্ট্রোলটাও আমরা ভালো রাখতে পারি না। মোর স্প্যাটার্স, স্প্যাটার অত্যাধিক হয় যেই কারণে ইন্ডিকেটিং ওয়েস্টেজ অফ ইলেকট্রোড মেটাল, যার জন্য আমাদের ইলেকট্রোডের ওয়েস্টেজটাও আমরা বুঝতে পারি। তাই জন্য এই এত ডিফেক্টসের কারণে আমরা এটাকে সবচেয়ে কম ইউজ করি, বা এটাও বলতে পারি যে ইউজ করি না, একমাত্র শুধুমাত্র আমরা যখন প্লাগ ওয়েল্ডিং করি তখন এটাকে ইউজ করি, কেন কি সেখানে আমাদের লং আর্ক লেন্থের প্রয়োজন হয়। এবার হচ্ছে আমাদের মিডিয়াম বা কারেক্ট বা নর্মাল আর্ক লেন্থ, এর প্রভাব এবং রেজাল্টস খুব ভালো হয়, যার কারণে আমরা মিডিয়াম আর্ক লেন্থটাকেই বেশি ইউজ করি সবচেয়ে। কী কী হয় আসুন দেখি। ইভেন বার্নিং অফ দ্য ইলেকট্রোড, ইলেকট্রোডের বার্নিংটা এক সমান হয়, কম বেশি হয় না। রিডিউসিং ইন স্প্যাটার্স, স্প্যাটার্স কম হয়। কারেক্ট ফিউশন অ্যান্ড পেনিট্রেশন, পেনিট্রেশন অ্যান্ড ফিউশন খুব ভালো হয়, কারেক্ট হয়। কারেক্ট মেটাল ডিপোজিশন, মেটাল যে ডিপোজিশনটা হয় আমাদের ওয়েল্ড মেটাল বেস মেটালে সেটা খুব ভালো হয়। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের শর্ট আর্ক লেন্থ, শর্ট আর্ক লেন্থটাকেও আমরা কম ইউজ করি, কিন্তু হ্যাঁ কিছু বিশেষ ওয়েল্ডিংয়ের জন্য আমাদের এর প্রয়োজন, খুব ভালো রেজাল্ট তখন পাওয়া যায়। তো কী কী হয় আমরা দেখে নিই। দ্য ইলেকট্রোড মেল্টিং ফাস্টলি অ্যান্ড ট্রাইং টু ফ্রিজ উইথ দ্য জব, ইলেকট্রোড খুব শীঘ্রই গলে এবং জবের সাথে খুব শীঘ্রই ফ্রিজ হয়ে যায়। হায়ার মেটাল উইথ ন্যারো বিড বেশি এক পরিমাণে বেশি মেটাল গলে আমাদের বিডটা খুব সংকীর্ণ, খুব ন্যারো হয়। লেস স্প্যাটার, স্প্যাটার কম হয়। মোর ফিউশন অ্যান্ড পেনিট্রেশন, ফিউশন অ্যান্ড পেনিট্রেশনটা বেশি হয়। এই শর্ট আর্ক লেন্থ আমরা কম ইউজ করি কেন কি এর কারণে আমাদের মেশিনে একটু ব্যাড ইফেক্ট পড়ে, তার কারণে আমরা এটাকে একটু কম ইউজ করি। কিন্তু বিশেষ কিছু ওয়েল্ডিংয়ের পজিশনে, যখন আমরা পজিশন ওয়েল্ডিং করি, যখন আমরা ফ্ল্যাট পজিশন বাদ দিয়ে আমাদের হরিজেন্টাল ভার্টিক্যাল ওভারহেড পজিশনে যখন আমরা ওয়েল্ডিং করি, তখন আমাদের শর্ট আর্ক লেন্থটাকেই ইউজ করলে ভালো পরিণাম পাওয়া যায়, কেন কি সেখানে আমাদের ইলেকট্রোড টিপ আর আমাদের বেস মেটালের মাঝখানে দূরত্বটা কম থাকে, যার কারণে আমাদের মেটাল ট্রান্সফারটা খুব ভালো হয় সেই কঠিন পজিশনে। আশা করছি আজকের টপিকটা আমি আপনাকে ভালো করে বোঝাতে পেরেছি। আপনি আমাদের কলেজের ফলতা গভর্নমেন্ট আইটিআই সম্বন্ধে ডিটেলস জানতে হলে আমাদের ফেসবুক পেজ ফলতা গভর্নমেন্ট আইটিআই বা আমাদের ইউটিউব চ্যানেলেও সার্চ করতে পারেন। তাছাড়া যদি আপনি আমাদের ফলতা গভর্নমেন্ট আইটিআই সম্বন্ধে আরও কিছু জানতে চান বা আপনার যদি অ্যাডমিশন নিতে চান, তাহলে 7980-969071 বা 8276-06994 তে সরাসরি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।